হ্যালো বন্ধুরা, আধুনিক বিশ্বে যুদ্ধক্ষেত্রে কিংবা সামরিক বাহিনীতে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় আর শক্তিশালী একটি হাতিয়ার হলো AK-47। আজকের ভিডিওতে 3D অ্যানিমেশনের সাহায্যে আমরা শিখব কিভাবে একটি AK-47 কাজ করে। কিন্তু আমরা শুরু করার আগে AK-47 সম্পর্কে আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিয়ে নেই। AK-47 অফিসিয়ালিভাবে অ্যাবডোমেট কলাশনিকোভ নামে পরিচিত। এটি 7.62x39mm কার্তুজের জন্য চ্যাম্বারযুক্ত একটি গ্যাসচালিত অ্যাসল্ট রাইফেল। কলাশনিকোভ পরিবারের অন্তর্ভুক্ত এই বিধ্বংসী অস্ত্রটিকে তৈরি করেছেন রাশিয়ান অস্ত্র ডিজাইনার মিখাইল কলাশনিকোভ। AK-47কে অনেকে কলাশনিকোভ মডেল 1947 নামেও বলে থাকেন। মূলত 1947 সালে তৈরি হওয়ার কারণে এর নামের সাথে 47 বা 47 যুক্ত হয়েছে। সহজ ব্যবহার পদ্ধতি আর অন্য সকল রাইফেল থেকে বেশি শক্তিশালী হওয়ার কারণে AK-47 বিশ্বের প্রায় সকল দেশের সেনাবাহিনীতেই ব্যবহৃত হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্রের খেতাব রয়েছে এই অস্ত্রের নামে। এমনকি পৃথিবীতে AK-47 বুলেটেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবার আমরা জানব কিভাবে একটি AK-47 কাজ করে। বন্দুকে যখন ট্রিগার টানা হয় তখন ভিতরের হ্যামার বের হয়ে ফায়ারিং পিনে আঘাত করে, আর ফায়ারিং পিন বুলেটের প্রাইমারে আঘাত করে যেখানে বিস্ফোরক থাকে যা বারুদ জ্বালানোর জন্য বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণে ভেতরের গ্যাসে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, আর প্রসারিত গ্যাস চাপ দিয়ে পিস্টনকে পেছনের দিকে ধাক্কা দেয়, আর এতে বোল্ট ক্যারিয়ার বাধ্য হয়ে পেছনে ফিরে আসে আর বুলেটের শেলটিকে বাইরে বের করে দেয়। সাথে সাথে বোল্ট ম্যাগাজিন থেকে একটি নতুন রাউন্ড টেনে ব্যারলে ঢুকিয়ে নেয়। বোল্ট ক্যারিয়ার শুরুর অবস্থানে হ্যামারকে রিসেট করে দেয়। এদিকে শিয়ার হ্যামারটিকে যথাস্থানে আটকে রাখে যতক্ষণ না বোল্ট ক্যারিয়ার তার অবস্থানে ফিরে না আসে। অটোমেটিক ফায়ার করতে সিলেক্টরটি মাঝখানে সরানো হয়। ট্রিগার চাপার সময় এটি হ্যামারকে ধরা থেকে বিরত রাখতে ডিসকানেক্টরকে পেছনে রাখে।